বোকাখাট পৌরসভার 1 নং ওয়ার্ডর পথর দুরবস্থায় রাইজক অতিষ্ঠ করে তুলিছে। এজাক বরষুণতে বুড় যায় পথটো, যার বাবে চলাচলত অঞ্চলবাসীর হয় অসুবিধা। আনহাতে পথটোর কাষত থকা শহীদ কমলা মিরি চিকিৎসালয়ের পেলনীয়া সামগ্রী আর পানিয়ে পথটোর কাষত সৃষ্টি করেছে দুর্গন্ধর। পথর কাষত নলা নর্দমার ব্যবস্থা করার বাবে বারম্বার রাইজে পৌরসভাক অনুরোধ করে অহা সত্ত্বেও পৌরসভায় একো ব্যবস্থা হাতত লওয়া নাই আজিলৈকে। বর্তমান এই করোনা মহামারীর সময়ত চিকিৎসালয়ের পর নিষ্কাশিত আবর্জনা অথবা পানি পথর কাষত জমা হওয়ার বাবে অঞ্চলবাসী আতঙ্কিত হয়ে উঠিছে। শীঘ্রে ইয়ার উচিত ব্যবস্থা লবলৈ বোকাখাট পৌরসভার কর্তৃপক্ষক অঞ্চলবাসীয়ে জানাইছে আহ্বান। চারি পাঁচ বছর আমি উপকৃত হয়ে আছো, আজ এই হসপিটাল যেতে হয়েছে যেতেপা আমার ইপিনে পানি সানি আহি পিনে লেতেরা হয়ে আছে। হ্যাঁ, গতি সরকার অল চাব লাগে এই বস্তু আর সাফ চুফ করে ইয়ার ড্রেন সেন বনায় রাস্তা বনায় ঠিক হব লাগে। আজি এই বোকাঘাটের 1 নং ওয়ার্ড হয়, গতি সরকার অল গুরুত্ব দিয়া না করি গতি আমি দুবার তিনবার কমপ্লেনও দিল মানে হসপিটাল কিন্তু একু হে গুরুত্ব দিয়া নাই বস্তু কিন্তু ভুগি আছো। মানে ইয়াত বরষুণ হলেহে মানুষ অহা যাওয়াটা বাদ দিয়ক, গাড়িও চলে চলা দিগদার হয়ে যায়। সেইকাৰণে টাউন কমিটি মিউনিসিপাল বোর্ডে হোক হসপিটাল কর্তৃপক্ষে হোক আমার এই সমস্যাটা নিদারণ করে দিব লাগে। ড্রেন যেতালে ইয়াত ড্রেন নহয়, ইয়াত বহুত লেতরা পানি হয়, এপিনে কোভিড-19 চলি আছে, ইয়াত পানিত কি কি আহি আছে কোনো নাজানে। সেইকাৰণে আমাক আমার এই রিকুয়েস্ট সরকার মিউনিসিপাল বোর্ডক কি এই অতি সোনকালে এই সমস্যাটা নিদারণ করে দিব লাগে। তো বহুবার করা হল, লেটারও দিয়া হল, অফিসেলো যাওয়া হল, মানুষও গিয়ে লোক করে আহিলে, কিন্তু এতালে কিছু রিজাল্ট আপনার ওসরতে আছে। প্রপার ড্রেইনেজ প্লেনিং না থাকলে এনেকা হয়, এটা কর্তৃপক্ষক অনুরোধ করো যে প্রপার ড্রেইনেজ প্লেনিং আমার নগরখন হব লাগে, নহলে এনেকা ধরনের সমস্যা আমার সদায় থাকে। গতি এটা দেখিছে কেন আজি এটা বরষুণ দিয়া নাই, এটাই বানপানী আর বরষুণ দিলে তো একাটো পানি না ঘরের পর অলপ করে না কোবাদ যাব পারি। গতি কর্তৃপক্ষক এই সুযোগতে আমি অনুরোধ করছি যে আমার একটা পার্মানেন্ট সলিউশন লাগে, এই ড্রেইনেজ লাগে। এই সাইডে ড্রেইন নাই, আমার এইফালে ড্রেইন নাই, ড্রেইন না থাকলে তো এই হবই, আমার এই সমস্যাটা আকো বাড়ব। গতি ইয়াত ইমান ডর একটা অনুষ্ঠান হয়েছে, এই আমি বেয়া পান, আমি ভালে পাইছো, আমার ঘরের সম্মুখতে ইমান ডর হসপিটাল হয়েছে, কিন্তু এই যে এইখিন যদি সমস্যা নকরে আমি যেন ভাল পাইছিল পিছত হয়তো বেয়াও পাবলগা হব পারে, যেহেতু এনেকা যদি সমস্যাটা সমাধান নহয় বহুত বিশেষ দিগদার হয়েছে। আর আমি সব টাউন কমিটিক আমি ট্যাক্স দিব লাগে আমি দি আছো, আর ড্রেইনের কোনো সুবিধা করে দিয়া নাই, আর হসপিটালের ফলেরপরাও একু করে দিয়া নাই সুবিধা, আর হসপিটালের যিখিনি কোয়াটার পানি গোটে পানিখিনি আমার ইয়াতে আহি জমা হয়, আর আমার দুর্গন্ধ বোলে আমি রাস্তা পার হবলে অসুবিধা হয়েছে, যেটাই আমার বহুত সমস্যা হয়েছে। আমার এই ড্রেইনটা বহুদিনের আপত্তি করে আছে, কিন্তু আপত্তি কোনো আমি ড্রেইনটা বানাইছে তাতে ড্রেইনের সমস্যা করে না, আগর ড্রেইন নাই, আগর পানিখিনি লেতরা পানিখিনি আমার ইয়ার ড্রেইনতে আমার রাস্তার পানি ঘুরি থাকে, কোনোবার পানি ভর্তি হয়ে থাকে, বরষুণ দিলে এটা অহা যাওয়া সমস্যা হয়ে পড়ে। বোকাখাটৰ পৰা বিজিত কুমাৰ দলে ৰিপৰ্ট, নিউজ 9 অসম।